মাঝে এবার গান নিয়ে আসছেন দৃষ্টি তালুকদার বন্যা। আমি ভুল মঞ্চে না তুমি, সেরা কণ্ঠ নাকি? সেরা কণ্ঠই তো। আচ্ছা, এতটুকু একটা মেয়ে সেরা কণ্ঠে এত সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলীর সামনে গান গাইবে, নার্ভাস লাগছে? কিছুটা লাগছে, কিছুটা লাগছে, কিন্তু দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। বাহ, তোমার বয়সটা 14 হয়েছে তো? হ্যাঁ। ঠিক তো? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, বয়সে কিছু আসে যায় না, গায়কী সব নিশ্চয়ই। আমরা গান শুনি, চলো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এমন মায়ার কাইন্দো না, রাই বিনোদিনী, রাই বিনোদিনী। এমন মায়ার কাইন্দো না, কাইন্দো না, রাই বিনোদিনী। সরাসরি বিচারকদের কাছেই যাই, কি বলো? প্রথমেই শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ, তুমি গানটা যে চরিত্রগুলো বলা হয়েছে, আয়ান কে চিনো? চিনি। কে? রাধার জামাই। জামাই, সর্বনাশ। ওইটা রাধার জামাই। আমার মনে হয় এখানে সবচাইতে কনিষ্ঠ, তাই না? ঠিক, কোনাল, ঠিক ঠিক। কিবা জ্যেষ্ঠ কিবা কনিষ্ঠ, যে পারে সেই শ্রেষ্ঠ। থ্যাংক ইউ স্যার। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, দৃষ্টি তুমি তো দেখতে যেমন মিষ্টি, গানও তেমন মিষ্টি, খুব ভালো গেয়েছ, তোমার গলার আওয়াজও এত সুন্দর, কণ্ঠ ভীষণ মিষ্টি এবং অত্যন্ত শার্প, খুব সুন্দর। তুমি গান গেয়ে যাও, দেখো তুমি ভবিষ্যতে খুব বড় শিল্পী হবে আমি আশা করছি। থ্যাংক ইউ। সম্মানিত বিচারক সৈয়দ আব্দুল হাদি, ওকে তো আদর করার বয়স, এটা গান শুনে কিছু বলার এখনো বয়স হয়নি ওর, আর এই কণ্ঠ ওর থাকবে না, এটা তো এখনো তো কণ্ঠের ম্যাচিউরিটি আসে, পরিবর্তন হবে কণ্ঠে। কিন্তু তুমি তো গেয়ে আমাদের সবাইকে একেবারে মুগ্ধ করে ফেলেছ, এখন কি করা যায়? তুমি থাকো আমাদের সঙ্গে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। থ্যাংক ইউ স্যার।